হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি প্রায় 2 বছর পর আমি আমার 2 বছরের iPhone 6 ইউজার এক্সপিরিয়েন্স বলতেছি। আমি যা গেমিং এক্সপিরিয়েন্স থেকে শুরু করে আমি অনেক ভালো পারফরমেন্স এতে পেয়েছি, সো এখনও পাচ্ছি। এই ফোনটা কিনেছিলাম প্রায় 2015 সালের জানুয়ারি মাসে, যদিও ফোনটা বের হয়েছিল 2014 সালের সেপ্টেম্বর মাসে। তারপর আমি এতদিনে ভালো পারফরমেন্স এই সেটটা পেয়েছি। তো আপনারা কী বলেন, যারা এখনও কিনতে চান, আমি সাজেস্ট করব যদি কমে 30-এর মধ্যে পান তাহলে নিতে পারেন। ক্যামেরাও অনেক ভালো, আমি বিশেষ করে জুম কোয়ালিটিটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে অন্যান্য আদার্স অ্যান্ড্রয়েড সেট থেকে। যদিও এটা 8 মেগাপিক্সেল ক্যামেরা, তারপরে বেস্ট আমার হিসাবে ভালো লেগেছে ক্যামেরাতে। আমার এতদিন যাবৎ ইউজ করছি ওই বিবেক থেকে বলছি। তো বাকিটা আপনার ভিডিও, স্লো মোশন, টাইম স্ল্যাপ হবে, ভালো রিভিউ করার কিছু নেই। জাস্ট আমি কিছু আপনাদের টিপস দিতে চাচ্ছি যে সেটটা নেবেন কি না। এখনও যদি কমে পান তাহলে নিতে পারেন, সেটটা অনেক বেটার মনে হবে আপনার কাছে। সেলফি ক্যামেরাও জাস্ট অত বেটার না হলেও ভালো, ডিটেলিং বেস্ট অ্যাকুরেট ক্যামেরা রেখেছে। 1.2 মেগাপিক্সেল হলো, 2.2 অ্যাপারচার মোটামুটি ভালোই আর কি রাখে আমার যেটা মনে হয় আর কি। সো ভিডিও আমি ভালো পারফরমেন্স পেয়েছি। সো বিল্ড কোয়ালিটি বেস্ট, আমি পিছনে আসলে স্টিকার লাগিয়েছি যেটা 3D স্ক্রিন পেপার বলে আর কি। সো আমার সেটা এখনও কন্ডিশন অনেক বেস্ট আছে, ভালোই আছে, অনেক পারফরমেন্স অনেক বেস্ট। ক্যামেরা আছে দেখতে পাচ্ছেন, সেটা তো আপনি দেখেছেন সবাই যথেষ্টভাবে। তবে যেহেতু এখন হেডফোন জ্যাক নেই, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট iPhone 6 নেওয়ার অবভিয়াসলি। সো বিল্ড কোয়ালিটি মোস্ট ভালো, যদিও এখন iOS 11 দিয়েছে, আমার দেওয়া হয়নি, দিব আশা করি এর মধ্যে। খুব ব্যস্তর মধ্যে থাকি তো এই কারণে দেওয়া হয়নি। সো তাছাড়াও আপনি কনফিগার তো জানেনই, এটা ডুয়েল কোর 1.4 GHz হয়েছে, আর গ্রাফিক্সটা এটা যথেষ্ট বেস্ট। র্যামটা একটু কম, 1 GB ঠিক। সো এই আর কি, UIটা তো এখন একটু চেঞ্জ করেছে iOS 11, তারপরও এটা মানে আমার কাছে মানে iOS 11 থেকে 10টাই বেস্ট মনে হয়েছে অনেক দিক থেকে। স্মুথনেসটা একটু বেটার যে iPhone 6, এটা আর লুক ভালো ভালো, কালার কম্বিনেশন অনেক ভালো, ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেলও ভালো। সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা এবং আরও ভিডিও পাওয়ার জন্যে।